ভয় তো সে পায় যে নিজের ছবির জন্য মরে। আমি তো ভারত মাতার ছবির জন্য মরি, আর এই জন্য কাউকে ভয় পায় না। এমন বলা ব্যক্তি হলেন সব থেকে বেশি লোকপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী, যাকে আপনারা আমাদের দেশের রাজনীতির জন্য ভালো বলেন বা খারাপ, কিন্তু ওনার কার্যকে এড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, মোদিজির জীবন অত্যন্ত সাধারণভাবে শুরু হয়েছিল, কিন্তু ওনার কঠোর পরিশ্রমে এমন সফলতা অর্জন করেছেন যেটার ব্যাপারে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। মোদি এক অত্যন্ত গরিব পরিবারের জন্মগ্রহণ করেন। যে সময় কোনো বাচ্চা খেলাধুলা করে সময় কাটায়, সেই সময় উনি আর্থিক সাহায্যের জন্য নিজের বাবার দোকানে কাজ করেন আর ট্রেনে বগিতে বগিতে চা বিক্রি করে। কিন্তু বন্ধুরা, আপনার মনে যদি দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তো কোনো লক্ষ্যই কঠিন না। তো চলুন বন্ধুরা, মোদিজির চা বিক্রি থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সফলতাকে জানার চেষ্টা করা যাক। নরেন্দ্র মোদির জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে বম্বে প্রেসিডেন্সির মোহেনসানা জেলার বড়নগর নামক স্থানে হয়। পিতার নাম দামোদর মূলচাঁদ মোদি এবং মায়ের নাম হীরাবেন মোদি। বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সাহায্য করতেন। পুরো পরিবার একটি ছোট বাড়িতে বসবাস করতেন। তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসাবে তার পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষ্মণ নরাও ইনামদার নামক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। মোদির পিতামাতা কৈশোর অবস্থায় তার বিবাহ স্থির করে। 13 বছর বয়সে যশোদাবেন চিমন লাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ স্থির হয় এবং 18 বছর বয়সে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। খুব কম সময় তারা একসঙ্গে সময় অতিবাহিত করেন, কারণ এরপর মোদি পরিব্রাজকের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তারা বিচ্ছিন্ন হন। কিন্তু বন্ধুরা, মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনোই বিচ্ছেদ হিসাবে শেষ হয়ে যায়নি। 4টি নির্বাচন প্রচারে মোদি নিজের বিবাহিত জীবন নিয়ে নিরাপত্তা অবলম্বন করলেও 2014 সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী হিসাবে স্বীকার করে নেন। 2014 সালে প্রকাশিত কিশোর ম্যাকাউন রচিত কমন ম্যান নরেন্দ্র মোদি গ্রন্থ থেকে জানা যায় যে 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুড় মঠ যাত্রা করেন। এরপর তিনি গুজরাট রাজ্য মার্ক বাহন ব্যবহার নিগমের ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুর শহরে প্রশিক্ষণের পর তাকে স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরিকালীন অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হলে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদি গ্রেপ্তারি এড়ানোর জন্য কখনো শিখ কখনো বয়স্ক ব্যক্তি ছদ্মবেশে গোপন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন। তিনি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জরুরিকালীন অবস্থা আন্দোলনে সামিল হন। এই সময় তিনি গুজরাট লোক সংঘর্ষ সমিতি নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাটে বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন। এই সময় তিনি গুজরাটি ভাষায় সংঘর্ষ মা গুজরাট নামক একটি পুস্তক রচনা করেন, যেখানে তিনি এই সময়ে ঘটিত বিভিন্ন ঘটনার নিরিখে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। 1985 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়। এই সময় শঙ্কর সিনহা বাঘেলা ও কেশুভাই প্যাটেল ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার উল্লেখযোগ্য সংগঠক হিসেবে উঠে আসেন।
1988 সালে তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই পদে তার ভূমিকায় ভারতীয় জনতা পার্টি 1995 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভে সহায়তা করে। 1995 সালে নভেম্বর মাসে মোদি ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য পার্টির সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব সামলান। এবং বন্ধুরা, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং মোদির দক্ষতা ও মেহনতের ফলে 2014 সালে 26 মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। আজকের ভিডিও এ পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।